আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আজকে আপনাদের সাথে ব্লেসিং নিয়ে আলোচনা করব। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি কিসে কিসে দেওয়া যায় সেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ধান, বেগুন, কলা, বাঁধাকপি, ফুলকপি, পেঁয়াজ, ভুট্টা, আলু, টমেটো, পানে এই ব্লেসিং দেওয়া যায়। এটি আপনার শতকরা 36% দস্তা ও 17.5% গন্ধক সম্বন্ধিত। এটা হচ্ছে ব্লেস অ্যাগ্রোভেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, 1 কেজি। তো এটার মূল্য কত সেটা আপনাদের দেখাবো। এটার মূল্য হচ্ছে 210 টাকা। যাদের ধান আছে, কলা আছে, এসব জমিতে ব্লেসিং দেওয়া যায়। উৎপাদন প্রতি কেজি ব্লেসিং সার রয়েছে শতকরা 36%। এই যে আগে যেটা বললাম সেটাই তো আপনার সব কিছু দেখতে পাচ্ছেন। জিঙ্ক সালফেটের অভাবজনিত লক্ষণ সময় দেখেন একটু। ফসলের শারীরিক বৃদ্ধি কমে যায় এবং ফসল পাকতে দেরি হয়। ধানের কোষের সুষম বিকাশ হয় না এবং ফলন কম হয়। পাতার ঝিঝার মাঝখানে হলুদ রঙের দাগ পড়ে। গাছের নতুন পাতা সময়ে সঠিক বৃদ্ধি হয় না, আবার কখনো পাতা কুঁকড়ে যায়। পুরাতন পাতা সমূহ দ্রুত শুকিয়ে যায়। গাছের পাতায় ফোঁটা ফোঁটা তামাটে দাগ, এমনটি গোটা পাতা তামাটে হয়ে যায়। প্রয়োগ ক্ষেত্রে এসে ধান, গম, আখ, তুলা, পাট, ভুট্টা, পান, সরিষা, আদা, হলুদ, মরিচ, পেঁয়াজ, রসুন, আলু, করলা, ফুলকপি, বাঁধাকপি। আর প্রয়োগ মাত্রা হচ্ছে জমি তৈরির সময়, অর্থাৎ বীজ বপন বা চারা রোপণের আগে প্রতি একরে 2 থেকে 3 কেজি ব্লেসিং মাটিতে ভালোভাবে ছিটিয়ে দিন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সব কিছুই দেখতে পাচ্ছেন। ধন্যবাদ সবাইকে।